আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। তো যে যেখানে আছেন সুস্থ আছেন, সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে। তো আমার আজকে একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি আজকে কোলবালিশ কেটে এবং সেলাই করে দেখাবো। তো আমি কোলবালিশের কভার মেপে নিচ্ছি। এখানে কোলবালিশের পাশটা হচ্ছে এই কভারের, এই কভারটার পাশটা হচ্ছে 18 ইঞ্চি ভাঁজের মধ্যে, আর লম্বা হচ্ছে 42 ইঞ্চি। তো লম্বা আমি ওই পাশটা আমি সেলাইয়ের 1/2 ইঞ্চি আয়সহ ধরেছি, আর এদিকে ফিতে ঘরের জন্য এখানে আরও 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তো এখন এখানে 44 ইঞ্চি হয়েছে, আর এখানে একটি যে কাপড়টা আছে ওটা হচ্ছে আরেকটি বেড কভারের, মানে বালিশের কভারের কাপড়। তো এখানে লম্বা আর পাশে যতটুকু আছে পুরোটাই নিতে হবে। পাশে একটু কম আছে আর লম্বা সমানে আছে। তো আমি এখন এখানে আর কোনো কিছু কাটাকাটি করা লাগেনি। তো আমি এখন সেলাই করতে চলে আসলাম। এখানে প্রায় আমি 3 ইঞ্চি মতো এখানে বাড়তি রেখে এখানে ফিতে ঘরের জন্য এখানে 3 ইঞ্চি বাদ রেখে আর পুরো বাকিটা সাইড সেলাই করে এখন জয়েন দিয়ে দিচ্ছি 2 মাথা একসাথ করে। তো একটু সেলাইয়ের বাইরে সামান্য একটু কাপড় রেখে যেভাবে সেলাই করে সবাই সেভাবে সেলাই করে নিচ্ছি। সেলাইয়ের বাইরে তো একটু কাপড় রাখতে হবে। তো আমি এখন মেপে দেখাচ্ছি। এখানে প্রায় 3.5 ইঞ্চির মতো হয়েছে। আমি এরকম প্রায় 3 ইঞ্চির মতো রেখে আমি সেলাই করলাম। তো এভাবে সাইডটা সেলাই করে নিয়েছি। তো অফ ক্যামেরায় আমি সেলাইটা করে নিচ্ছি। সেলাই করার পর আবার ক্যামেরাটা অন করলাম। তো আমি দেখাচ্ছি, এখানে আমি 2 সেলাই দিলাম। 2 সেলাই দিলে জিনিসটা অনেকদিন ভালো থাকবে, সেলাইটা টিকবে অনেকদিন। তো যেন ভালো করে অনেকদিন ইউজ করা যায়, পরে যেন আবার সেলাইটা না ছিঁড়ে, তাই ডাবল সেলাই দিয়ে দিলাম। এখন আমি এখানে ফিতে ঘরের এই কিনারটা সেলাই করে নিচ্ছি। তা না হলে এখানে আবার সুতা বের হবে, তাই দুই পাশে আমি সেলাই করে নিচ্ছি 2 ভাঁজ দিয়ে, চিকন করে 2 ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেল। এখন আমি আবার ফিতে ঘরের জন্য এখন কাপড়টা একটু যতটুকু খালি রেখেছি ওই বরাবর ভাঁজ দিয়ে এখন প্রথমে একটা বড় ভাঁজ দিলাম, পরে চিকন করে আরেক ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি পুরোটা। তো কোলবালিশের কভার সেলানো বেশি কঠিন কাজ না, আর অল্প সময়ের মধ্যেও হয়ে যায়। তো আমি অফ ক্যামেরায় এখন এই ফিতে ঘরটা করে নিচ্ছি। ক্যামেরাটা মাঝে মাঝে সেলাই করার সময় একটু অফ করে রাখি, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তাই সেলাই করার সময় অফ করে রাখি। তো আমার এই ফিতে ঘরটা করা শেষ, আর এখন আরেক পাশে আরেকটা গোল করে কাপড় নিয়ে ওই কাপড়টার চারপাশে কুচি দিয়ে দিয়ে এই পাশটা সেলাই করে নিচ্ছি। তো এটা কোলবালিশের কভারের এক পাশে এভাবে সেলাই করতে হয়। তো আমি কাপড়টা আগে কেটে রেখেছি গোল করে, এটা আলাদাভাবে অন্য আরেকটা কাপড় থেকে আমি গোল করে এই কাপড়টা নিয়ে রেখেছিলাম,
তো এই কাপড়টা তো এমনিই কম, তো এখান থেকে আমি আর কাটিনি, আর এমনি আলাদাভাবে অন্য কাপড় থেকে, কালো কাপড় থেকে আমি একটু এক টুকরা কাপড় এইভাবে গোল করে কেটে চারপাশে এখন কুচি দেওয়ার জন্য এই কাপড়টা রেখে দিয়েছি। তো এখন সেলাই করে নিলাম, তো উল্টা পাশটা এরকম, আর এখন সোজা করে নিচ্ছি, তো সোজা দিকটা তো আরো সুন্দর হবে। তো গোল করে এই কাপড়টা নিয়েছি, এটা বেশি বড় নিইনি, এটা চারপাশে মানে দুই পাশে 5 ইঞ্চি করে হবে। তো এইভাবে এই কাপড়টা বেশি বড় নিলে ভালো লাগে না দেখতে, একেবারে বেশি বড় নিলে ভালো লাগে না, একেবারে বেশি ছোট নিলেও আবার কুচি দিতে সমস্যা হয়। আমি এখন এখানে আরেকটা ফিতা কালো কাপড় দিয়ে ফিতা বানিয়ে নিয়েছি, এখন ফিতাটা এখনও ফিতা ঘরের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি, একটি সেফটি পিন দিয়ে আমি ফিতাটা ঢুকিয়ে, তো এখন ফিতার দুই মাথা একসাথে একটার ভিতরে আরেকটা দিয়ে সেলাই করে নিচ্ছি। এভাবে দুই মাথা সেলাই করে নিলে আর বারবার ফিতাটা ফিতা ঘরের ভিতরে আর ঢুকে যায় না, এ মানে বেশি বড় ফিতাও হলেও সমস্যা, বেশি ছোট হলেও সমস্যা হয়। তো আমি বেশি বড় নিইনি, সামান্য একটু বড় নিয়েছি, নিয়ে দুই মাথা সেলাই করে দিয়েছি, আর যেন কোলবালিশটা ঢুকাতে যেন কোনো সমস্যা না হয়, বেশি ছোট এখানে বালিশের গের যতটুকু আছে, কভারের গের যতটুকু আছে তার থেকে ছোট নিলে আবার কোলবালিশটা ঢুকাতে সমস্যা হবে, আর এখন বেশি বড় নিলেও দেখতে ভালো লাগে না, ফিতেগুলো বারবার টান টান পড়ে পড়ে খুলে যায়। তো আমার এই ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আমি কোলবালিশটা ঢুকিয়ে আবারও একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।